প্রিয় বন্ধুরা যারা দশম শ্রেণী বা ক্লাস টেনে পড়ছ দু সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য আজকের এই ভিডিও আজকের ভিডিওতে বাংলার সম্পূর্ণ সাজেশন তোমাদের সামনে তুলে ধরা হবে কাজেই অতি মনোযোগ দিয়ে ভিডিওটা প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো মাধ্যমিকের সাথে সাথে টেস্ট পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো থেকেই কিন্তু প্রশ্ন করা হবে দেখো প্রথম গল্প আমাদের রয়েছে জ্ঞানচক্ষু তোমরা খুব ভালো করেই জানো তোমাদের পুরো সিলেবাসে পরীক্ষা হচ্ছে বছর জ্ঞান চক্ষু গল্প থেকে দু সালে পাঁচ নাম্বার মানের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে তিন নাম্বার মানে কোন রকম প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু নেই প্রথম প্রশ্ন জ্ঞান থেকে পাঁচ নাম্বার মানের জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপনের চরিত্র ব্যাখ্যা করো দুয়ের দাম তার চেয়ে দুঃখের কিছু নেই তার চেয়ে অপমানের কোন দুঃখ ও অপমানের কথা বলা হয়েছে কেন এই দুঃখ ও অপমান তিনের দাগ শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন কোন দুঃখের মুহূর্তের কথা বলা হয়েছে সেই মুহূর্তে তপন কি সংকল্প করে চারে তার নতুন দেখে খুলে গেল তপনের কিভাবে নতুন মেশকে দেখে তপনের জ্ঞান খুলে গিয়েছিল গল্প থেকে আমাদের পরবর্তী গল্প রয়েছে বহুরূপী বহুরূপী গল্প থেকে এবছর তিন নাম্বার মানে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে প্রথম প্রশ্ন হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে হরিদার জীবনে নাটকীয় বৈচিত্রের যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো দুয়ের দাগ জগদীশবাবুর বাড়ি হরিদার বিরাগী সেজে যাওয়ার যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো তিনের দাগ তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় ঢং বলতে কি বোঝানো হয়েছে কিসে ঢং নষ্ট হয়ে যায় চারের দাগ খাটি মানুষ তো নয় এই বহুরূপী জীবন এর বেশি কি আশা করতে পারে বক্তাকে খাঁটি মানুষ নয় বলার তাৎপর্য কি বহুরূপী গল্প থেকে পাঁচ নাম্বার মানের প্রশ্ন আসার সম্ভাবনা নেই সালে পরবর্তী গল্প আমাদের রয়েছিল পথের দাবি পথের দাবি থেকে এবছর অর্থাৎ দু হাজার তেইশে কোন রকম তিন নাম্বার এবং পাঁচ নাম্বার মানের প্রশ্ন আসবে না কারণ দু হাজার বাইশের মাধ্যমিকে পথের দাবি থেকে তিন নাম্বার এবং পাঁচ নাম্বার দুটো প্রশ্নই চলে এসছে আমাদের পরবর্তী গল্প পুরো সিলেবাস অনুযায়ী অদল বদল অদল বদলতে কে বছ তিন ও পাঁচের প্রশ্ন দুটোই আসতে পারে তিন নম্বরের প্রভু প্রশ্ন রয়েছে ইসাবের ইসাবের মেজাজ মেজাজ গেল গিয়েছিল কেন কি খাঁটি কথা খাঁটি কথাটি কি মন্তব্যের তাৎপর্য লেখো তিনের দাগ এই আওয়াজ মুখরিত হয়ে উঠলো কোন আওয়াজের কথা বলা হয়েছে এই আওয়াজে মুখরিত হয়ে ওঠার কারণ কি ছিল চারের দাগ গল্প শুনে তাদের বুক ভরে গেল কোন গল্প তা শুনে বুক ভরে যাবার কারণ কি পাঁচ নাম্বার মানে যে প্রশ্নগুলো পড়বে অদল বদল থেকে দেখে নাও তোমরা কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে কথাটি ব্যাখ্যা করো দাগ গ্রাম প্রধানের অমৃত ও হিসাবের নাম অদল বদল ঘোষণা করার পিছনে যে কারণ ছিল তা বর্ণনা করো তিনের দাগ অদলবদল বদল গল্পে হিন্দু ও মুসলমান পারস্পরিক সম্প্রতির যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো চারের দাগ ছোট্ট গল্প হিসাবে অদল বদল কতদূর সার্থক তা আলোচনা করো পরবর্তী গল্প আমাদের নদীর বিদ্রোহ এখান থেকে তিন নাম্বার মান এবং পাঁচ নাম্বার মানের উভয় প্রশ্নই আসতে পারে তিন নাম্বার মানের জন্য যে প্রশ্নগুলো রয়েছে নদীর বিদ্রোহের কারণ যে বুঝতে পারি আছে কে বুঝতে পেরেছে নদীর বিদ্রোহ বলতে সে কি বোঝাতে চেয়েছে দুয়ের দাগ নিজের এই পাগলামিতে যেন আনন্দ উপভোগ করেন কার পাগলামির কথা বলা হয়েছে উদ্দিষ্ট ব্যক্তির পাগলামির পরিচয় দাও পরবর্তী পৃষ্ঠে যাওয়া যা আজকের এই আকর্ষণীয় ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওতে অতি অবশ্যই কি লাইক করো এই রকম সাজেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করে দাও পাঁচ নম্বর মানে যে প্রশ্নগুলো পড়বে নদীর বিদ্রোহ থেকে দেখে নাও তারপর সে অতি কষ্টে উঠিয়া দাঁড়াইল সে বলতে কাকে বোঝানো হয়েছে তার মানসিক অবস্থাটি পাঠ্যাংশ অবলম্বনে আলোচনা করো ছোট্ট গল্প হিসাবে নদীর বিদ্রোহ কতদূর সার্থক তা আলোচনা করো নদের চাঁদ গর্ভ অনুভব করিয়াছে কিসের জন্য এবং কেন এই রয়েছে গল্প থেকে টোটাল সাজেশন টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিকের জন্য এবার আমরা চলে আসবো কবিতা আমাদের প্রথম কবিতা রয়েছে অসুখী একজন অসুখী একজন থেকে এবছর হচ্ছে দু হাজার তেইশে কোন রকম তিন নাম্বার মানের প্রশ্ন আসবে না পাঁচ নাম্বার মানের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা দেখে নাও তারপর যুদ্ধ এলো তারপর কথাটির দ্বারা কবি কোন সময় কথা বলেছেন যুদ্ধের কোন প্রভাব কবি প্রত্যক্ষ করেছেন দুয়ের দাগের প্রশ্ন যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা অশোকী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি বর্ণনা করো তিনের দাগ রক্তের একটা কালো দাগ মন্তব্যটি তাৎপর্য লেখো সেই মেয়েটির মৃত্যু হল না এই মৃত্যু না হওয়ার তাৎপর্য কি পরবর্তী কবিতা আমাদের আয় আরো বেঁধে বেঁধে থাকি এখান থেকে এবছর অর্থাৎ দু হাজার তেইশে তিন নাম্বার এবং পাঁচ নাম্বার মানের উভয় প্রশ্নই আসতে পারে তিন নাম্বার মানে যে প্রশ্ন প্রথমে তোমরা দেখবে আমাদের পথ নেই কোনো এই পথ না থাকার তাৎপর্য কি দুয়ের দাগ পায়ে পায়ে হিমানির বাঁধ হিমানির বাঁধ কি এই বিষয়ে কবির বক্তব্য কি তিনের দাগ আমাদের ঘর গেছে উড়ে কাদের ঘর কেন উড়ে যাওয়ার কথা বলেছেন কবি পাঁচ নাম্বার মানে যে প্রশ্নগুলো পড়বে থেকে আমাদের ইতিহাস নেই এই ইতিহাস না থাকার কথা বলে কবি আসলে কি বোঝাতে চেয়েছেন আমাদের ডান পাশে ধস আমাদের বায় খাত সমগ্র কবিতার পরিপ্রেক্ষিতে মন্তব্য বিশ্লেষণ করো তিনের তাক আয় আরো বেঁধে বেঁধে থাকি কবির এই আহ্বানের প্রয়োজনীয়তা কি পরবর্তী প্রশ্ন আফ্রিকা আফ্রিকা থেকে এবছর অর্থাৎ দু হাজার তেইশে তিন নম্বর মানের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে কেবল পাঁচের প্রশ্ন কিন্তু আসবে না হায় ছায়াবৃতা কাকে ছায়াবৃতা বলা হয়েছে কেন বলা হয়েছে দুয়ের দাগ চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে কার ইতিহাসকে অপমানিত বলা হয়েছে কোন ঘটনাকে কবি চিরচিহ্ন বলেছেন দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে বলো ক্ষমা করো মানহারা মানবিক কথাটি ব্যাখ্যা করো কবি কেন তার কাছে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে পরবর্তী কবিতা আমাদের অভিষেক অভিষেক থেকেও এবছর পাঁচ নাম্বার মানে সব প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে কেবলমাত্র প্রথম প্রশ্ন ঘুচাবো এই অপবাদ রিপকুলে এখানে কোন অপবাদের কথা বলা হয়েছে এই অপবাদ ঘোচানোর জন্য বক্তা কি প্রস্তুতি নিয়েছিল পরবর্তী প্রশ্ন নমি পিতা পিতার চরণে করজোরে কহিলা পিতা ও পুত্রের পরিচয় দাও পাঠ্যাংশ অবলম্বনে পিতা পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো প্রতিটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ বাছাই করে তোমাদের জন্য কিন্তু নিয়ে আসা হয়েছে অভিষেক কবিতা অনুসারে মেঘনাদের চরিত্র আলোচনা করো পরবর্তী প্রশ্ন জিজ্ঞাসীলা মহাবাহু বিস্ময় মানিয়া মহাবাহু কে সে বিস্মিত হয়ে কি জানতে চেয়েছিল পরবর্তী কবিতা আমাদের প্রলয়ালাস এখান থেকে দু হাজার মানের প্রশ্ন আসার সম্ভাবনা প্রশ্ন আসবে না প্রথম প্রশ্ন ওই নতুনদের কেতন ওড়ে নতুনদের কেতন বলতে কবি কি বুঝিয়েছেন কাল ভয়ঙ্করের বেশে এবার এই আসে সুন্দর কাল ভয়ঙ্করের পরিচয় দাও কিভাবে তিনি সুন্দরের প্রতিষ্ঠা করবেন বলে কবির ধারণা আসেছে নবীন জীবনহারা অসুন্দর করতে দন কথাটির মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন সিন্ধু তীরে কবিতা থেকে তিন ও পাঁচ উভয় প্রশ্নই আসতে পারে সিন্ধু তীরে কবিতা অবলম্বনে দেশটির বর্ণনা দাও বিস্মিত হইল বালা বালাকে তার বিস্ময়ের কারণ কি বিধি মোরে না করে নৈরাশ কার প্রার্থনা এমন প্রার্থনার কারণ কি পাঁচ নাম্বারের জন্য যেগুলো পড়বে পঞ্চকন্যা পাইল চেতন পঞ্চকন্যা তাদের অচৈতিন্যের কারণ কি কিভাবে তারা চেতনা ফিরে পেয়েছিল সিন্ধু তীরে দেখি দিব্যস্থান এই দিব্যস্থানের পরিচয় দাও এখানে যে উদ্যান্তের কথা আছে তা উল্লেখ করো পরবর্তী কবিতা আমাদের অস্ত্রের বিরুদ্ধে গান এখান থেকেও তিন নাম্বার এবং পাঁচ নাম্বারের প্রশ্ন উভয় আসতে পারে প্রথম প্রশ্ন আমি এখন হাজার হাতে পায় এগিয়ে আসি উঠে দাঁড়ায় কে কেন এগিয়ে আসেন হাত নাড়িয়ে বুলেট তাড়ায় হাত নাড়িয়ে কবি কিভাবে বুলেট তাড়ান আমার শুধু একটা কোকিল বক্তা কি এই কথার মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন তোমার নিয়ে বেড়াবো গান এই কথাটির তাৎপর্য কি প্রশ্নমান পাঁচ গান কিভাবে অস্ত্রের বিরুদ্ধে হাতিয়ার হয়ে উঠতে পারে তা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা অবলম্বনে লেখ আমার শুধু একটা কোকিল গান বাঁধবে সহস্র উপায় শুধু একটা কোকিল আসলে কি এই গান বাধার প্রয়োজনীয়তা কি নাটক সিরাজউদ্দৌলা এখান থেকে চার নাম্বার মানে দুটো প্রশ্ন আসবে একটা প্রশ্ন তোমাদের লিখতে হয় প্রথম প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ

এবং পাঁচ নাম্বার প্রশ্ন বাংলার এই দুদিনে আমাকে ত্যাগ করবেন না কে কোন প্রসঙ্গে উক্তি করেছেন এই উক্তির মধ্যে দিয়ে বক্তার কোন মানসিকতার পরিচয় পাওয়া যায় প্রবন্ধ রয়েছে হারিয়ে যাওয়া কালিকলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান দুটো থেকেই প্রশ্ন আসবে পাঁচ নাম্বারের একটি করে যে কোনো একটা তোমাদের কিন্তু লিখতে হবে কাজে যে কোনো একটা প্রবন্ধ খুব ভালো করে তোমরা রেডি করো হারিয়ে যাওয়া কালিকলম থেকে প্রথম প্রশ্ন সব মিলিয়ে লেখালেখি রীতিমতো একটা ছোটখাটো অনুষ্ঠান বক্তা এ কথা কেন বলেছেন অনুষ্ঠানটির পরিচয় দাও দোয়াতে যে কত রকমের হাত হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত দোয়াতের পরিচয় দাও কার দোয়া সংগ্রহ করতে গিয়ে কবির এই অভিজ্ঞতা হয়েছিল বক্তার কি অভিজ্ঞতা হয়েছিল ফাউন্টেন পেন কিভাবে কলমের দুনিয়া বিপ্লব ঘটিয়েছিল আমরা কালি তৈরি করতাম নিজেরাই লেখকরা কিভাবে কালি তৈরি করতেন তা প্রবন্ধ অনুসরণে লেখো বাংলা ভাষার বিজ্ঞান থেকে পড়বে এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না কোন দোষের কথা বলা হয়েছে বৈজ্ঞানিক সাহিত্য কিভাবে প্রতিষ্ঠিত হবে আমাদের আলংকারিক গণ শব্দের ত্রিবিদ কথা বলেছেন আলংকারিক বলতে কি বোঝায় আলংকারিক বিদ্যের ত্রিবিদ বিষয়টি বর্ণনা করো তাদের মোটামুটি দুই শ্রেণীতে ভাগ করা যায় তাদের বলতে কার কথা বলা হয়েছে দুই শ্রেণীর পরিচয় দাও পরিভাষা রচনার ক্ষেত্রে বঙ্গীয় সাহিত্য পরিষদ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান বিষদে লেখো পরবর্তী সয়কপাট আমাদের কোনি সেখান থেকে দুটো পাঁচ নাম্বার মানের প্রশ্ন আসবে আমরা দেখে নেব কোন থেকে প্রথম প্রশ্ন বারুণী কি বারুনীর দিন গঙ্গার ঘাটে যে দৃশ্যটি ফুটে উঠেছে খুব গুরুত্বপূর্ণ মাধ্যমিক আসার জন্য চার বছরের মধ্যেই প্রজাপতি দানা মেলে দিয়েছে প্রজাপতি কি আগে দানা মেলতে পারিনি কেন এখন কিভাবে দানা মেলেছে কোন সাফল্যের পেছনে ক্ষিতির সিংহের অবদান আলোচনা করো এই বুকের মধ্যে পুষে রাখুক এটাই ওকে উত্তেজিত করে বোমার মতো ফাটিয়ে দেবে আসল সময় প্রসঙ্গটি আলোচনা করো অবশেষে বাংলা সাঁতার দলে জায়গা পেলো কোন কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেলো তা লেখো এই পাঁচটা প্রশ্ন এই বছরের মতো গুরুত্বপূর্ণ এই মুহূর্তে তো ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক করো আশা করি আজকের ভিডিওটি তোমাদের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষার জন্য প্রভূত পরিমাণে সাহায্য করবে চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করে দাও ধন্যবাদ